পরিবহন নেতাদেরই, যেমন শিমুল বিশ্বাস বলছেন যে এটা স্থানীয় ভাবেও বলা হচ্ছে যে প্রশাসন চাপ দিয়ে তাদেরকে এই ধর্মঘট করাতে বাধ্য করা হচ্ছে, তারা নিজে থেকে এমন কোনো দাবি দাওয়া নিয়ে হঠাৎ করে যেখানে যেখানে সমাবেশ সেখানে সেখানে তারা ওই দাবি নিয়ে নামছে, বিষয়টা তা না। এই রোডটা কিন্তু আমরা জনগণের টাকায় বানানো হয়েছে, এই রোডে তুমি গাড়ি চালাবে জনগণকে সেবা দেওয়ার জন্য, তুমি যদি না চালাও তোমার রোড পারমিট বাতিল হয়ে যাবে, বাতিল আন্দোলনটা আমরা আনবো। তো সেই চাপটা জনগণের পক্ষ থেকে এই বাস মালিকদের কে দিবে? সরকারের দেওয়ার কথা। এখন সরকার যদি বলে আমাদের কিছু করার নাই, তার মানে বুঝতে হবে আপনারা কিছু করতে চান না আসলে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার ফিটে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, জনসমাবেশ বা জনসমাগম নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য চলছে, তবে ভালো যে বিরোধী দল সমাবেশগুলো করতে পারছে, যদিও বাধা বিঘ্ন যে পরিমাণ আছে বিরোধী দলের জন্য সরকারি দলের জন্য জানি না আগামীতে তারা কি পরিস্থিতির মধ্যে পড়বে। এরকম যেভাবে বাস মালিক শ্রমিকরা ধর্মঘট শুরু করেছে তাতে হয়তো কাউকেই হয়তো ছাড় দেবে না, কারণ আমরা জানি যে বাস শ্রমিক মালিকরা কোনো দল দলভুক্ত না, দলীয় না, তারা নিরপেক্ষ। যাই হোক, নিরপেক্ষ আচরণ করে কিনা আমরা সেটা দেখব। তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে জনসমাগম কাকে বলে, কাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে। তো এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এখন এটা হলো উনি ওনার নিজের বাসায় বসে গণমাধ্যমকে এই ধরনের একটু কথা বলেছেন। উনি সরকারি দলের সাধারণ সম্পাদক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্ট, মানে আপনি হিসাব অনুযায়ী মানে আপনার সভা নেত্রী যে আছে শেখ হাসিনা তার পরের পোস্টই তো ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরকম একটা পোস্টে বসে যখন তিনি এই ধরনের কথা বলেন যে শনিবার থেকে বুঝিয়ে দেওয়া হবে, তখন এই কথাটা কিন্তু গুরুত্ব দিতেই হয়। এখন আমার প্রশ্ন হলো কি, যে আমি বুঝতে পারছি না উনি কিভাবে বুঝাবেন, মানে বোঝানোর প্রক্রিয়াটা কি হবে। আমি প্রথমে ভেবেছিলাম কি, যে শনিবার বুধবার মানে আওয়ামী লীগের কোনো একটা সমাবেশ আছে যেখানে নাকি জনসমাগম করে তারা দেখিয়ে দেবে সমাবেশ, ওই যে আপনার শেরে বাংলা নগরে যেখানে যে বাণিজ্য মেলা হতো সেখানে ঢাকা জেলা সম্মেলন হবে এবং সেখানে বিপুল জনসমাগম হবে। কিন্তু আমি ভাবছি এইটা যে কালকে থেকে আবার ঢাকায় না পরিবহন ধর্মঘট শুরু হয়। না না, ঢাকায় কোনো পরিবহন ধর্মঘট হবে, বরঞ্চ আপনার রংপুরে যে ধর্মঘটের কারণে যে গাড়িগুলি না চলবে সেগুলো ঢাকায় চলে আসবে আওয়ামী লীগের নেতা কর্মীদের আনা নেওয়া করার জন্য, সমস্যা তো নেই কোনো। ঢাকা পরিবহন ধর্মঘট, আপনি এই ধরনের অলক্ষণের কথা কেন বলেন? ঢাকা পরিবহন ধর্মঘট হতেই পারে না, কেন হবে? কারণ উনি নিজেই হলো যোগাযোগের সেতু মন্ত্রী। কিন্তু আমার কথাটা কিন্তু অন্য জায়গায়, আমি যেটা বলছি যাচ্ছি যে ওনারা আসলে কিভাবে দেখাবে। আমি দুটো পয়েন্ট দেখি, একটা পয়েন্ট হলো যে রংপুরের তাতে জনসমাগম কম দেখাবে, কমানোর জন্য মোটামুটি ওনাদের যা করণীয় তা করেছে। ওনাদের কি করণীয় ছিল, বাস্তার সব ধর্মঘট দিয়েছেন যাতে লোকজন না আসতে পারে। আমি শুনেছি যে একটা পত্রিকায় পড়লাম আজকে, যে আজকে থেকে নাকি ওই মাঠ ভরা শুরু হয়ে গেছে, ওই মাঠে নাকি একদিন আগের থেকে। এখন আজকে আমি বিকালে থেকে একটু বেরোবো, দেখবো যে আপনার ওই আওয়ামী লীগের যে জনসমাবেশ, আমাদের ঢাকায় থাকি যেহেতু ঢাকা থেকে আমরা দেখতে পারবো, দেখি ওনাদের কেমন আজকে থেকে লোক আসা শুরু করলো কিনা, অথবা আগামীকাল যারা আসবেন তাদেরকে কোথায় কোথাও থেকে নিয়ে আসতে হবে। হতেই পারে ওনাদের সেই অ্যাপারেটাস আছে, যন্ত্রপাতি আছে, লোকজন আছে, টাকা পয়সা আছে, ওনারা কিন্তু একদম রংপুর থেকে পঞ্চগড় থেকে কিন্তু ঢাকার জনসমাবেশের জন্য লোক আমদানি করতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো কি, এটার মাধ্যমে উনি কি দেখাবেন, আমি এটা জানতে চাচ্ছি। আর মূল বক্তব্য যেটা, যে উনি আসলে কি দেখাতে চান, যে জনসমাগম আমরা করলাম, করে কি লাভ, তাদেরকে কেন করলেন, তাদের মধ্যে কি চিন্তাটা কাজ করতেছে, যাদেরকে আনলেন তারা কি মনোভাব নিয়ে আসলো, তারা কি টাকার জন্য আসলো, বিরিয়ানি প্যাকেটের জন্য আসলো, নাকি আপনাদের কথা শুনে উদ্বুদ্ধ হওয়ার জন্য আসলো। আপনাদের কথা শোনাতে কোনো সমস্যা নাই, সমস্তগুলি টেলিভিশন আপনাদের কথা প্রচার করে, বিটিভি যে সারাদিনই প্রচার করে আপনাদের কথা, প্রত্যন্ত অঞ্চলে বিটিভি চলে যায় আপনাদের বক্তব্য দিয়া। তাহলে এদেরকে ঢাকায় এনে আপনি কি নতুন কি শোনাবেন, উন্নতি হয়েছে এটা শোনাবেন, উন্নতির খবর শোনাবেন? উন্নতির খবর তো দেখতেছি আমরা, উন্নতির খেলা এখন 100 টাকা ক্রস করছে, উন্নতির ধাক্কায় টিনির দাম 100 টাকা ক্রস হয়ে গেছে। তা আর কি শিখাবে আমাদের, কি কি জানাবে, না কি জানাবে যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে ওইটা, ওটা একটা ডেমো করলেই পারে, একটা ডেমো করে দেখাই দেবে যে ইউক্রেন রাশিয়া কিভাবে যুদ্ধ হচ্ছে, দেখাই দেবে পাবলিক, যাদের পাবলিক সেটা না। আর একটা সবচেয়ে বড় কথা হলো, ধরেন
যত কনফিডেন্টলি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে জনসমাগম কাকে বলে, তার মানে তারা জনসমাগমটা নিয়ে আসবেন তাদের দলের লোকজনকে, তো এই একই কথা তো সেটাই। তাহলে বিএনপি যখন জনসমাগম করছে তখন সেখানে পরিবহন ধর্মঘট কেন? এবং সেখানে তিনি বলছেন যে সবাই আওয়ামী লীগের না, কেউ বিএনপির আছে, কেউ বাসদের আছে, কেউ আওয়ামী লীগের আছে, এটা তাদেরকে জিজ্ঞাসা করেন কেন তারা ধর্মঘট করেছেন। কিন্তু পরিবহন নেতাদেরই, যেমন শিমুল বিশ্বাস বলছেন যে এটা, এবং স্থানীয় ভাবেও বলা হচ্ছে যে প্রশাসন চাপ দিয়ে তাদেরকে এই ধর্মঘট করাতে বাধ্য করা হচ্ছে, তারা নিজে থেকে এমন কোন দাবি দাওয়া নিয়ে হঠাৎ করে যেখানে যেখানে সমাবেশ সেখানে সেখানে তারা ওই দাবি নিয়ে নামছে, বিষয়টা তা না, বিষয়টা পরিষ্কার। তো এখানে কেন বিভাজনটা, যে আওয়ামী লীগ যখন জনসমাগম করতে পারছে সেখানে কোনো বাধাহীন ভাবে, রংপুরে বা এর আগে ময়মনসিংহে বা এর আগে যে আপনার খুলনায়, সেখানে কেন বাধা বিঘ্ন পরিস্থিতি তৈরি হলো না? একটা বিষয় এটা কিন্তু স্পষ্ট, যেমন কালকে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রী বললেন যে ওনারা যদি নিরাপত্তাহীনতায় ভুগেন, ভুগে যদি ধর্মঘট ডাকেন, আমাদের তো কিছু করার নেই। আসলে কি তাই? কালকে যদি এই বাস মালিকরা বলে যে এই সরকারের আমলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এই সরকার যতদিন থাকবে ততদিন আমাদের ধর্মঘট চলবে, ওনারা কি মেনে নেবেন? ওনারা কি বলবেন না ওনারা সরকারের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে, আমাদের কিছু করার নাই, আমরা মেনে নিলাম, তা কি করবেন? ওনারা তো সঙ্গে সঙ্গে যে হাজির হবে যে ব্যাপারটা ধর্মঘট কি করে করস, ধর্মঘট যদি রাস্তায় বাস না নামাস তাহলে তোর রোড পারমিট বাতিল করে দেবো, এটা বলবে না? আচ্ছা, এই যে বাসগুলি যে রাস্তায় চলে, এটা কি আমাদের মতো সাধারণ মানুষের প্রতি দয়া পরবশ হয়ে তারা চালায়? অত চালায় না, তাদের কিন্তু রোড পারমিট নিতে হয়। কেন রোড পারমিট নিতে হয়? নিতে হয় এই কারণে, এই রোডটা কিন্তু বাস মালিকরা বানায় নাই, ব্যাপারটা কিন্তু খেয়াল করে, এই রোডটা কিন্তু আমরা জনগণের টাকায় বানানো হয়েছে। এই রোডে তুমি গাড়ি চালাবা জনগণকে সেবা দেওয়ার জন্য, তুমি যদি না চালাও তোমার রোড পারমিট বাতিল হয়ে যাবে, বাতিল আমরা আনবো। তো সেই চাপটা জনগণের পক্ষ হইয়া এই বাস মালিকদের কে দিবে? সরকারের দেওয়ার কথা। এখন সরকার যদি বলে আমাদের কিছু করার নাই, তার মানে বুঝবো আপনারা কিছু করতে চান না। আসলে আপনারা যদি করতে না চান তাহলে আচ্ছা, আপনি জিজ্ঞাসা, আমরা সবসময় বলি যে বিরোধী দলের আটকে আটকানোর জন্য সরকারি হরতাল ডেকে দিবে, তাহলে সরকারি ডাকা এই হরতালে সাধারণ মানুষের দুর্ভোগটা সবাই কি বিএনপি করে কয় না? কিন্তু আপনি আলটিমেটলি সবাই বিএনপি লোকের সঙ্গে যে আচরণটা করতেন, বিএনপি নেতাকর্মীর সঙ্গে যে আচরণটা করতেন, সেই আচরণটা আপনি সাধারণ মানুষের সঙ্গে করা শুরু করেছেন। অথচ হওয়া উচিত ছিল সাধারণ মানুষের সঙ্গে যে আচরণ করেন সেই আচরণটা আপনি বিএনপির সঙ্গে করবেন, কারণ সরকার কিন্তু আপনি এখানে আওয়ামী লীগের না, এটা বিএনপির সরকার, এটা সমস্ত লোকের, এখানে যত ভিন্ন মত পথের লোক আছে আপনি সকলের সরকার, আপনি সকলের দায়িত্ব নিচ্ছেন, আপনি সকলের ট্যাক্সে চলেন। এটা খুবই একটা নিম্ন রুচি এবং খুবই একটা সংকীর্ণ মনের পরিচয় তারা দিচ্ছেন মনে করি। মানে ধরেন এই যে পরিবহনটাকে এইভাবে রাজনীতিকরণ করা, মানে একেবারে দলীয় ভাবে ব্যবহার করাটা, এটা তো মানে মানে খুবই একটা খারাপ একটা দৃষ্টান্ত হলো। আগে আমরা বিভিন্ন সময় সময় দেখেছি, কিন্তু এখন তো দেখা যাচ্ছে ধারাবাহিক ভাবে, তার মানে যদি আরো ছয়টা জায়গায় সমাবেশ, তাহলে আরো ছয়টা মানে ছয় দুগুণ বারো, বারো দিন পরিবহন ধর্মঘটের জন্য প্রস্তুতি নিতে হবে, এবং এটা কি যুক্তি? আমি কিন্তু খুলনার ঘটনার পরে আমি আসলে মনে মনে আমার ধারণা ছিল, আমার যে বুদ্ধি আর কি, আমার বুদ্ধি থেকে মনে করেছিলাম যে নিশ্চয়ই তাদের বুদ্ধি আরো অনেক বেশি, তারা নিশ্চয়ই এই ঘটনার পুনরাবৃত্তি করবে না, কারণ তিনটা জনসভা হয়েছে, একটা চট্টগ্রামে, ওখানে কোনো পরিবহন ধর্মঘট ছিল না, ওটা মোটামুটি হয়েছে, তারপরে হয়েছে ময়মনসিংহে, এখানে পরিবহন ধর্মঘট ছিল, তারপরে করেছে খুলনায়, এখানে পরিবহন ধর্মঘট ছিল। যে কাউকে জিজ্ঞাসা করেন তিনটা জনসভার মধ্যে সাধারণ মানুষের মধ্যে কোন কোনটা নিয়ে বেশি আলোচনা হয়েছে, হ্যাঁ চট্টগ্রামের জনসভাটা সভাটা একটা মাত্র করে আলোচিত হয়েছে, সেটা কি কারণে? ওই যে সাকা চৌধুরী ছেলে হুম্মাম চৌধুরী, সে নারায়ণ দেখবে আল্লাহ বলছে, এটার কারণে, এবং এটার কারণে মানে বরঞ্চ বিএনপির নেতারা একটু বিব্রত হয়েছে, কি কারণে হয়েছে বলতে পারবো না, একটু বিব্রত হয়েছে, তো ওইটা একটু নেগেটিভ ভাবে হয়েছে ওদের জন্য। আর বাকি যে দুইটা, সেই দুটো দিনে তো অনেক আলোচনা হয়েছে, মানুষ সিম্পেথি শো করেছে বিরোধী দলের প্রতি। তাহলে একটা চট্টগ্রামকে বলা হয় ঢাকার পরে
মানে সর্ববৃহৎ মানে নগরী, সেখানকার জনসভা যত রোগের আলোচনায় আসলো তার চেয়ে বেশি আসলো ময়মনসিংহ এবং খুলনায়। কেন? ডিউ টু ধর্মঘট, একমাত্র বোঝাই যাচ্ছে কেবলমাত্র পরিবহন। তো এইখান থেকে সরকার নিশ্চয়ই শিক্ষা নেবে, আমার ধারণা ছিল তারা আর কোনোটা ডাকবে না। কিন্তু দেখা গেল কি, রংপুরের আগে বরিশালের লোকরা ফার্স্ট হয়ে গেল, তারা 26 তারিখে ডেকে দিল যে 4 এবং 5 তারিখে তারা ধর্মঘট। এইটা দেখে আমার ধারণা রংপুরের মালিকরা বললো আরে আমরা তাহলে পিছিয়ে গেলাম, তো রংপুরের মালিকরা পরের দিন 27 তারিখে তারাও ডেকে দিল যে আমরা ধর্মঘট। তো প্রশ্নটা হলো এই ঘটনাগুলি সরকারের পক্ষে যাচ্ছে নাকি বিপক্ষে যাচ্ছে? সরকারও তো একটা দল, তাদের তাদের জন্য বোঝা উচিত যে কিসে জনগণের সিম্পেথিটা পাওয়া যায়, কিসে জনগণের সমর্থন পাওয়া যায়। এখন প্রশ্ন হলো এটা তারা কেন করছে? আমার যেটা ধারণা তারা এটা করছে একটা মাত্র কারণ, সেই কারণটা হলো যে জনগণ ভালো বলুক বা মন্দ বলুক এতে তাদের কিচ্ছু যায় আসে না। তারা তো জানেই যে জনগণকে ইগনোর করে কিভাবে ক্ষমতায় আসতে হয়, কিভাবে ক্ষমতায় থাকতে হয়। তো তারা আগামীতে নিশ্চয়ই সে ধরনের কোনো একটা ফুল প্রুফ লিক প্রুফ একটা প্ল্যান নিশ্চিত করে অগ্রসর হচ্ছে আর কি, যে কারণে তারা জনগণকে তোয়াক্কা করে না, জনগণের কষ্টকেও আর তোয়াক্কা করে না। জনগণ কষ্ট পাবে পাক, আমার কি, আমি তো ক্ষমতায় আছি, রাইট? কিন্তু দেখেন শেষ পর্যন্ত কিন্তু লাভ হলো না। এই খবরেই আসছে যে রংপুরে বিএনপি সমাবেশ স্থলে সাজ সাজ রব দল ধরে আসছেন নেতা কর্মীরা, তাহলে মানে কি লাভ হলো? কি বরং আলোচনা জন্ম একটা জিনিস আমার সঙ্গে বলে না যে সেখানে তুমি হুঙ্কার দিও না যেখানে তোমার হুঙ্কার কোনো কাজে লাগবে। তখন কি হয়, কাজে না লাগলে বা লোকজন যদি আপনার হুঙ্কারকে নিয়ে হাসাহাসি করে তখন কিন্তু আপনি একটা হাস্যকর ক্যারেক্টারে পরিণত হন। এখন আমাদের সরকারের প্রচেষ্টাগুলো হাস্যকর হয়ে যাচ্ছে, মানুষ প্রমাণ করে দিচ্ছে যে আপনার এই সমস্ত বুদ্ধি এটা কিন্তু সব ফালতু বুদ্ধি, এগুলো সব মানে অকার্যকর এবং হাস্যকর বুদ্ধি। যে সমস্ত আপনারা নকশা করতেছেন যে আমি কিছু জানি না ভাই, সবকিছু উনি করে, সবকিছু আমার কোনো নিয়ন্ত্রণ নাই, তো এইগুলির মাধ্যমে কি হচ্ছে, আপনারা নিজেদের দুর্বলতা সাধারণ মানুষের কাছে প্রকাশ করে দিচ্ছেন। আপনার যদি নিয়তটা খারাপ এটা মানুষ বুঝে যাচ্ছে, এবং এরকম নিয়ত নিয়ে আপনি সাধারণ মানুষের সমর্থন কতটুকু পাবেন? আপনারা তো ভাবতেছেন এই মানুষের সমর্থনে কি আসে যায়, কিন্তু সেটা সবসময় যে ঠিক হবে সেই ভাবনা যে সবসময় কার্যকর হবে আমার কাছে মনে হয় না। উদাহরণ তো দুনিয়াতে কম দেখলাম না, রাইট? আচ্ছা, আমরা একটা দ্বিতীয় আর একটা বিষয় আসি, যেহেতু এই সমাবেশ এই লোক সমাগম সবই কিন্তু আগামী নির্বাচনকে সামনে রেখে, তো এইদিকে যুক্তরাষ্ট্র বলছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ যুক্তরাষ্ট্রের। তো আমাদের তো নীতি নির্ধারকরা পছন্দ করেন না যে বাংলাদেশের এই নির্বাচন বা এই বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্র কথা বলুক, কিন্তু তারা কিন্তু ঠিকই কথা বলছে না। একটা জিনিস হলো কি, এখানে একটা কথা বলি আপনি, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। এটা এই এই যে তারা যে এই যে তাগিদটা দিয়েছে, এটা হলো আপনার ওই স্টেট ডিপার্টমেন্টের ওখানে একটা ওদের মানে আপনার প্রেস সেন্টারে যে ওরা জো বাইডেন পররাষ্ট্র বিষয়ক অগ্রাধিকার সংক্রান্ত প্রেস দিয়েছিল, সেখানে বাংলাদেশের এক প্রবাসী সাংবাদিক উনি এই প্রশ্নটা করেছিলেন। সাধারণত উনি প্রশ্নগুলি করেন, এটা মুশফিকুল আনসারি উনি এই প্রশ্নগুলি করেন, দি জাস্ট নিউজ এর একটা করেসপন্ডেন্ট। এটা উনি আবার বিএনপি রাজনীতির সঙ্গে খুবই ওতপ্রোত ভাবে জড়িত বলে আপাতত জানি আর কি। তো ঠিক আছে, প্রশ্ন যে এটাই হোক না কেন সেটা ব্যাপার না, বিষয়টা হলো যে এই প্রশ্নে মানে এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্র কি মনে করেন সেই বক্তব্যটা কিন্তু যুক্তরাষ্ট্র যারা বলেন কথাটা তারা কিন্তু আবার কে প্রশ্ন করছে তাকে খুশি করে দেন উত্তর দেন না, তারা তাদের মতো করে তাদের চিন্তাটা বলেন, তাই না? এখন তাদের যে চিন্তাটা সেই চিন্তাটা কি সেটা আমরা এই মাধ্যমে জানতে পারি। তো আমি মুশফিকুল ফজল আনসারিকে এক ধরনের ধন্যবাদ দিব, কারণ ওনার মাধ্যমে আমরা প্রায় এরকম নানা রকম তথ্য জানতে পারি যে যুক্তরাষ্ট্রের মনোভাবটা আমাদের প্রতি কি, এবং এই যে মনোভাবটা এই মনোভাবটাকে কি আপনি নেগেটিভ ভাবে দেখবেন? সুষ্ঠু নির্বাচনের জন্য ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, এই কথা তো যুক্তরাষ্ট্র ব্যাপারে যদি এক্সওয়াইজেড বলতো তাও তো আমরা খুশি হইতাম, রাইট? যুক্তরাষ্ট্র বলতেছে সে একটা বড় দেশ, তার মানে কি এটা যদি আপনি না করেন, আপনি যদি না করেন যুক্তরাষ্ট্র তো আপনার দেশকে আক্রমণ করবে না, কিন্তু সেটা কি হবে, যুক্তরাষ্ট্র আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা পোষণ করবে, যুক্তরাষ্ট্র মনে করবে যে আপনার এখানে গণতন্ত্র নাই, এবং যুক্তরাষ্ট্র যদি মনে করে যে এখানে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, গণতন্ত্র হুমকির মুখে,
তাহলে যুক্তরাষ্ট্র যে দেশে গণতন্ত্র আছে তাদের সঙ্গে যে আচরণটা করবে সে আচরণটা নিশ্চয়ই আমাদের সঙ্গে করবে না। এখন আপনি যদি ধারণা করেন কোন সমস্যা নেই আমার, না থাকে না থাকুক আমি গরিব হয়ে যাচ্ছি, খুব গরিব, আমাকে IMF লোন দিবে, আমি ওই IMF লোন নিয়ে চলবো, আমার রিজার্ভ কমবে, কোনো সমস্যাটা কি আমার চেয়ার তো ঠিক আছে, এটা যদি আপনি মনে করেন তখন তো ভাই আরেক কথা, তো সেই কথা তো আর মানে এইভাবে জবাব হবে না, ওই জবাব তো অন্যভাবে দিতে হবে। এবং আমি দেখলাম যে সেখানে ইরানের ইরানের সাথে মিলিয়ে বাংলাদেশকে নিয়েও কথাগুলো বলা হচ্ছে, এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে ইরানের শাসন ব্যবস্থা আর আমাদের শাসন ব্যবস্থা একেবারে ভিন্ন হওয়ার কথা ছিল, কিন্তু আজকে মানে ইরানের পাশাপাশি বাংলাদেশকে নিয়েও কথা বলছে তারা। গণতন্ত্র শুনেন, গণতন্ত্রের অবস্থা তো আমাদের আসলে খুব ভালো, এটা মনে করার কোনো কারণ নেই, আমাদের এখানে খুব অবাধ গণতান্ত্রিক পদ্ধতি আছে এটা মনে করার কোনো কারণ নেই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যখন মানুষ দেখে একটা মন্ত্রীরা বলে আরেকটা তখন তো আরো ভয়ঙ্কর অবস্থা। যেমন ওই দিন হাসান মাহমুদ বলছিল যে চট্টগ্রামের জনসভায় নাকি একটা বলি খেলায় যত লোক তত লোক নাকি হয় নাই, এই ধরনের কিছু একটা বলছিল, লোকই নাকি হয় নাই। তো আমি চট্টগ্রামের দীর্ঘদিন সাংবাদিকতা করার কারণে যেটা হয় আর কি, আমাদের তো বিভিন্ন রকম কলিগ টলিগ চট্টগ্রাম থাকে, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই ঘটনা কি সত্য নাকি, আসলে কি এরকম একদম লোক কম হয়েছিল, ভাই আপনি কি দিকে বলতেছেন, আমি না দেখে না শুনে, আমি হাসান মাহমুদ সাহেবের কথা শুনে বলছি, ওই কি ওনাকে নিয়ে আমাদের স্থানীয় লোকজন হাসাহাসি করে, তো আর আমরা কি বলবো, ওই কি উনি যে কি বলেন কেন বলেন এটা আমরা একটু বুঝি না, কারণ আমাদের সহ্য করতে হয় যে উনি আমাদের এলাকার লোক। এখন এই যখন অবস্থা মানে ওনারা কি মনে করেন যে দেশের মানুষ কি দেখলো কি শুনলো এটা ইম্পর্টেন্ট না, মন্ত্রী সাহেবরা কি বললেন সেটা তারা বিশ্বাস করে, এটা ওনাদের ধারণা। এখন এটা আপনি কি বলবেন, ধরেন আপনি বৃষ্টি হচ্ছে এখন খুব বৃষ্টি, একজন লোক গলা রড ফুলে বলতেছে কি কর্কটা রোগ, আপনি কি বলবেন, আপনি কি ওই লোকটা এটা হাসাহাসি করবেন না যে এত মাথা খারাপ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে কয়েক কর্কটা রোগ, এখন এদের ওই অবস্থা কি বলবো, ওরা কিছু নাই না সেটাই। আমরা একটু আমাদের দর্শকদের একটু মতামতের দিকে, মতামত আমাদের ছিল যে দল ও সরকার নিয়ে দুই নেতার ভাবনা ছিল, আরেকটা ছিল নতুন সরকারি জামায়াত মানে জামাতে ইসলামের যে নতুন একটা উইং মানে উইং ঠিক না নতুন একটা দল হলো, এবং যে দলে জামাতের নেতারা আছে বলে বলা হচ্ছিল আর কি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, এই ছিল আমাদের আলোচনার বিষয়। মোহাম্মদ কায়েদি আলব শাহ লিখেছেন ডেভেলপমেন্ট পার্টি নিবন্ধন আবেদন প্রমাণ করে রাজনীতিতে তৃতীয় ধারা আবির্ভাব অত্যাসন্ন। জিয়াউল হক লিখেছেন এই নতুন দলটি যদি সত্যি জামায়াতের হয়ে থাকে তাহলে জামায়াতের ভবিষ্যৎ ভালো হবে ইনশাল্লাহ, বিএনপির সাথে এখন এই নতুন দলের জোট হবে কৌশলগত ভাবে 2001 সালের মতো চার দলীয় জোট হবে, এই দলের কারণে জামায়াত এখন আরো বেশি গতিশীল হবে। হাফেজ সিরাজুল ইসলাম লিখেছেন আমি আপনাদের আলোচনা নিয়মিত দেখি, আপনারা আওয়ামী লীগ ও বিএনপিকে নিয়ে পর্যালোচনা করেন তা অনেক ক্ষেত্রে মিলে, বাট জামাত নিয়ে আপনারা আরো গবেষণা করবেন, জামাতকে নিয়ে যা বললেন তা 99% অমিল, জানি না আপনারা আমার কমেন্ট করবেন। আবু সাদিক লিখেছেন মুসলিম লীগের নেতারা যদি আওয়ামী লীগ করতে পারে, চীনপন্থী কমিউনিস্ট যদি আওয়ামী লীগ করতে পারে, আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি থেকে বের হয়ে যদি অসংখ্য দল গঠন করতে পারে আর সেটা যদি সমস্যা না হয় তাহলে জামায়াতের লোক জামায়াত থেকে বের হয়ে ডেভেলপমেন্ট পার্টি করলে সমস্যা কোথায়। জামাল রেজা লিখেছেন আওয়ামী লীগে অনেক লোক আছে যারা আগে জামাত শিবির করতো এখন আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদেও আছে। রশিদ আহমেদ ভুইয়া লিখেছেন যাদের বয়স 60 বছরের নিচে তারা কিভাবে রাজাকার হয়, এদেশের সকল মানুষের রাজনীতি করার অধিকার আছে আর বিএনপি জামাতের সঙ্গে বসতে চায় না শুধু তাদের ভোটগুলো চায়, জামাত যদি কোনো কঠিন সিদ্ধান্ত নেয় তার জন্য বিএনপি দায়ী থাকবে, এইগুলি আর কি। মোহাম্মদ ওসমান লিখেছেন আপনাদেরকে ধন্যবাদ, দুর্নীতি না কমলে বাংলাদেশের উন্নতি হবে না। তুহিনুদ্দিন লিখেছেন যে দেশের উপর থেকে নিচের কর্মচারী বেশিরভাগই দুর্নীতির ছায়াতলে পরম শান্তিতে বসবাস করে সেই দেশে আর কি চাই। মোহাম্মদ শহীদ লিখেছেন ফিরোজ ভাই দিলীপ বড়ুয়া এমপি হওয়ার পর প্রথম সংসদ অধিবেশনে এসেছিলেন রিক্সায় চড়ে, সেই একই দিলীপ বড়ুয়া 5 বছর পর সাংবাদিকরা তার সম্পদের হিসাব দেখলো, শুধু ঢাকা শহরে 5টা বাড়ি, উনি এখন জাতিকে উপদেশ দেন। আব্দুল কুদ্দুস লিখেছেন ওবায়দুল কাদেরের পেট ভরে গেছে তার জন্য তারা এই নীতি বাক্য, আর যাদেরকে আদর্শিক হিসেবে মানতে বলছে তারাই তো নাটের গুরু,
আর বড়ুয়া বাবু তো মন্ত্রিত্ব না পেয়ে ফুকাসে আসতে চাচ্ছেন। আচ্ছা বলেন তো, এই বড়ুয়া বাবুর কি ইউনিয়ন পরিষদের একজন মেম্বার হওয়ার মতো ভোট আছে? আলোচনা করবেন প্লিজ। মোহাম্মদ সালাম লিখেছেন, আমি একজন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি বলে আমাকে দল থেকে বাদ দিয়েছে, এই হচ্ছে এমপিদের খেলা। মোহাম্মদ মিরাজ লিখেছেন, দিলীপ বড়ুয়ার দলের মহাসচিবকে সেটাই তো জানি না, কোনোদিন দেখিও নাই। আপনি দেখছেন নাকি দিদি ভাই? না আমি দেখি না, নাম জানেন? বহু বছর ধরে ছোটবেলা থেকে জানি সাম্যবাদী দল দিলীপ বড়ুয়া, এই এর বাইরে আমি আর দেখি নাই। দলের নাম হচ্ছে সাম্যবাদী দল, আর নেতা হচ্ছে দিলীপ বড়ুয়া, এর আশেপাশে যে কোনো নেতা নাম আমি শুনি নাই। তফিদুর রহমান লিখেছেন, দীপু ভাই, মাসুদ কুমার ভাই, সমসাময়িক বিষয় জানার জন্য আপনাদের অনুষ্ঠান গুলো দেখি এবং প্রতিটা প্রোগ্রাম খুবই গুরুত্ব সহকারে দেখি। আপনারা ডানো না আবার পুরোপুরি বামও না, তবে খুব মোলায়েম ভাবে ইসলাম বিদ্বেষী। পুরো বিষয়ে অনুমান করা ঠিক না, অনুমান করলেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। ধন্যবাদ সাহসী সাংবাদিকতার জন্য। আপনি এই সম্বন্ধে কোনো মন্তব্য করবেন নাকি, মোলায়েম ভাবে ইসলাম বিদ্বেষী? না না, কেন আমরা ইসলাম বিদ্বেষী হবো কেন? আমরা কোনো ধর্মের কোনো ধর্মেরই বিদ্বেষী না, আমরা সব ধর্মকেই ভালোবাসি, আর জন্মগতভাবে তো মুসলমান আমরা, সুতরাং সেই ধর্ম তো বটেই, সেই ধর্মের প্রতি আমাদের আনুগত্য আছে, ভালোবাসা আছে। শুধু তাই না, এর বাইরেও যে সমস্ত ধর্ম আছে সব ধর্মের মানুষকে ভালোবাসি তো সক, এবং দেখবেন যে সকল ধর্মেরই কিন্তু মূল বাণীটা কিন্তু শান্তি সম্প্রীতি, মানে সৌহার্দ্য ভালোবাসা, এবং ঘুরে ফিরে কিন্তু সেগুলো কিন্তু সব ধর্ম মানে বিভক্ত থাকলেও। তো সুতরাং আমি যেমন একজন মুসলমান হিসাবে আমার ধর্মকে ভালোবাসি, তেমনি মুসলমান হিসাবে আমি অন্যান্য ধর্মকেও ভালোবাসি, অন্য ধর্মের মানুষকেও ভালোবাসি, এটাই হচ্ছে মূল কথা। মাহমুদুর রহমান, আসসালামু আলাইকুম। আমরা এই দেশের মানুষ দুটি দলের গন্ডি ছেড়ে বের হয়ে আসতে পারছি, আমরা প্রতিনিয়ত প্রতিহিংসা রাজনীতিতে জড়িয়ে যাচ্ছি, এর থেকে বের হওয়ার উপায় কি স্যার? আপনি একটু বলেন কিভাবে বের হতে পারি এখান থেকে। এটা একটা কঠিন একটা, আসলে দীর্ঘদিন থেকে এক ধরনের ঔপনিবেশিক মানসিকতা আমাদের মধ্যে আছে তো, এবং আমরা নিজের উপরে আস্থা রাখতে পারি না, ভরসা রাখতে পারি না, তো সেই কারণে আমাদের মধ্যে এক ধরনের একটা নির্ভরতা তৈরি হয়। আমার ধারণা তো, আমার ধারণা যে আমাদের মধ্যে যত বেশি শিক্ষা দীক্ষা রাজনৈতিক সচেতনতা বাড়বে, তখন দেখবেন যে অনেক ধরনের স্ফুরণ ঘটবে। এখন ওই ধরনের গণতান্ত্রিক একটি পরিবেশ নিশ্চিত করা দরকার, সেটা যদি একটা কাঠামোগত ভাবে যদি মানে দাঁড় করাতে পারি আমরা, এবং শিক্ষা দীক্ষার উন্নতি ঘটাতে পারি, তখন দেখবেন যে মানুষ শুধু আওয়ামী লীগ বিএনপি করবে এমন না, আরো অনেক রাজনৈতিক দলের উদ্ভব ঘটবে, এবং বিশ্বব্যাপী কিন্তু তাই দেখবেন যে বিশ্বের পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে প্রধান প্রধান দল থাকে, কিন্তু তার বাইরেও কিন্তু অনেক ছোট ছোট দল থাকে, এক একটা মতের মানে মতাদর্শ অনুযায়ী সেই দলগুলো গড়ে ওঠে। তো এটা হয়, কিন্তু আমাদের এখানে হচ্ছে না, ওই ওই একটাই কারণে যে আমরা নির্ভর করতে পারি না, আমরা শক্তির উপর বেশি নির্ভরশীল, আমরা নিজের উপরে আস্থা রাখতে পারি না। তো আমার ধারণা যে একটা গণতান্ত্রিক কাঠামো এবং শিক্ষা দীক্ষার এই সমস্ত বিস্তার ঘটলে এই বিষয়গুলো আমার মনে হয় কেটে যাবে। আপনার কাছে কি মনে হয় মাসুদ কুমার? না না, আমিও তাই, আমি এর সঙ্গে বিরোধ করার কোনো স্কোপ নাই। আসলে আমিও সেটাই মনে করি যে এর বাইরে আমাদের আসতে হবে, শিক্ষার বিস্তারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের সেই যে একটা গন্ডালিকা প্রভাব সেখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং সেটা কিভাবে হবে, এটা শুরু হবে আপনার কাছ থেকে, আমাদের আমার কাছ থেকে, তাই না? আমরা যদি সবাই আমার সন্তানদেরকে, আমার পরবর্তী প্রজন্মকে, আমাদেরকে যদি আমরা শিক্ষিত করতে পারি, তাহলে এর বাইরে তো আসতেই হবে, কারণ অনেক মতামত তো আছে। আর এখানে এই যে দুইটা রাজনৈতিক দল আছে, এটা তো আসলে দল না ভাই, এখানে কি নীতির সমর্থক সবাই নাকি নেতার সমর্থক, এটা কিন্তু আরেক প্রশ্ন। যা হোক, সেটা নিয়ে আরো লম্বা প্রশ্ন আবার যাই না, পরে পরে মন্তব্য আসে। ফারুক আহমেদ বলতেছেন, আচ্ছা ভাই, গ্যাস না দিয়ে পুরা বিল কেন দিতে হবে একটু বলেন। আমিরউদ্দিন লিখেছেন, তত্ত্বাবধায়ক কোন সরকার জাতীয় পার্টির সাথে নিরপেক্ষ আচরণ করেনি, এই ব্যাপারটি কোনোদিন কোন সাংবাদিক আলোচনা করেনি, শ্রদ্ধেয় সাংবাদিকদের একটু আলোচনা করলে কৃতজ্ঞ থাকবে। আচ্ছা, আলোচনা আসলে করা যাবে না, কারণ অনেক আরো মতামত আছে। মেজবাহ চৌধুরী লিখেছেন, মোস্তফা ভাই, মিডিল ইস্ট আর পশ্চিমা দেশগুলোর কথা বাদই দিলাম, কিন্তু গণমাধ্যমে দেখলাম নেপাল বাংলাদেশকে 40-50 মেগাওয়াট বিদ্যুৎ দিবে, তার মানে সাউথ এশিয়ার দেশ
নেপালেও বিদ্যুৎ বৃত্ত আছে, যত সমস্যা শুধু বাংলাদেশে। তারপরে উনি আবার একটা গান মমতা জাপার গানের ভাষায় বলতে চাই, বুকটা ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। মোহাম্মদ রাইসুল লিখেছেন বাহরাইনে আছে 6 বছর কিন্তু কোনোদিন বিদ্যুৎ যায়। আলমগীর হোসেন মোহাম্মদ লিখেছেন আমি ভাই সাউথ আফ্রিকায় আছি 2009 সাল থেকে, সাউথ আফ্রিকায় 2009 সাল থেকে, কিন্তু আমাদের দেশের মতো কোনো লোডশেডিং নেই। হেলাল উদ্দিন লিখেছেন আমি লন্ডনে 29 বছরে 1 সেকেন্ডের জন্য কারেন্ট যেতে দেখি নাই। মোহাম্মদ আব্দুল গাফফার লিখেছেন মালয়েশিয়াতে কারেন্ট অফ হতে দেখি নাই, কোনো লোডশেডিংও নাই। মাহবুবুল হক লিখেছেন আমি ওমানে আছি 12 বছর, কোনো কারেন্ট যদি লোডশেডিং হয় তাহলে 3 দিন আগে জানিয়ে দিবে কি কারণে এবং কত সময় লোডশেডিং থাকবে। সাইফুল হক লিখেছেন সিঙ্গাপুর আমি 15 বছরে 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায়নি। মোহাম্মদ মজিদুল ইসলাম লিখেছেন বাংলাদেশ হলো চোরের দেশ তাই লোডশেডিং। হেদায়তুল্লাহ শাহিন লিখেছেন মঙ্গল গ্রহে ফুল লোডশেডিং। খাদিজা আক্তার লিখেছেন সময়ের সাহসী সাংবাদিক, আপনাদের দুইজনের দীর্ঘায়ু কামনা করছি। মোহাম্মদ রকিবুল ইসলাম লিখেছেন জনাব মোস্তফা ফিরোজ মাসুদ কামাল ভাই আপনাদের যে কোন ভাষায় ধন্যবাদ জানাবো আমার জানা নাই, কারণ আপনারা দিলীপ বড়ুয়াকে নিয়ে যা বললেন তা বড়ই মজার জবাব, এমন সত্য সবসময় বলুন। পিয়াল খান লিখেছেন চমৎকার আলোচনা, একেই বলে ন্যায়পরায়ণ সাংবাদিকতা। শহীদুল ইসলাম লিখেছেন আপনারা কোথা থেকে প্রচার করে জানাবেন, খুব ভালো লাগে। এটাই ছিল শেষ মন্তব্য পড়ার মতো, এখন আপনি বলেন আপনি কোথা থেকে প্রচার করেন এবং শেষ করেন। না আমাদের এটা তো অনলাইন, এটা তো যে কোনো জায়গা থেকে ইয়ে করে, ঝুমে কানেক্ট করি আমি, ধরেন বাসায় থাকলাম বা বাইরে থাকলাম, মাসুদ কামাল বাসায় থাকলো বা অফিসে থাকলো, যে কোনো জায়গা থেকে আমরা এটা মানে ঝুমে কানেক্ট করি, তারপরে ভিডিও এডিটর এটা এডিট করে আপ করে, এই তো। আর আর তো কিছু না, এটা তো অনলাইন, তো আমাদের ওই কোনো টিভি স্টেশন নাই বা ইকুইপমেন্ট যন্ত্রপাতি নাই যেগুলি দিয়ে আপনি মানে প্রচার করা, এটা টেলিভিশন স্টেশন না, এটা হচ্ছে অনলাইন, হচ্ছে কি বলবো প্ল্যাটফর্ম আর কি, সেটা যে কোনো জায়গা থেকেই সম্ভব। ঠিক আছে, জবাবটা ঠিক আছে মাসুদ কামাল? জি জি, না জবাব ঠিক আছে। উনি আসলে জানতে চেয়েছেন আমরা কি দেশে থাকি না বাইরে থাকি। ভাই আমরা দেশেই থাকি, দেশেই থাকি আমরা ভাই। তো আমি আমি এই মুহূর্তে দেশের বাইরে আছি, আমি আবার দেশে আসব, মানে অল্প সময়ের জন্য বাইরে আছেন, এটা তো বেড়াতে গেছেন। জি জি, ওকে মাসুদ কামাল অনেক ধন্যবাদ। দর্শক আশা করি আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে পারছি, তবে আজকে অনেক আরো বেশি প্রশ্ন ছিল যেগুলো সব আমরা কভার করতে পারিনি, নিশ্চয়ই আগামীতে আমরা সেসব প্রশ্ন মুখোমুখি হব আপনাদেরকে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।